ইদানিং নেটে প্রবেশ করলেই কাপড় ব্লগের ছড়াছড়ি দিন দিন এটি বেড়েই চলেছে। এ থেকে পরিত্রাণ উপায় কী? দেখুন, যাদের মোবাইলে এগুলো আসে, যে পেজ, যে আইডি, যে আপনার গ্রুপ থেকে আসে, সেগুলো আনফলো করেন, সেগুলো ব্লক করেন, সেগুলো থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন, খুব সহজ প্রয়োজন অনুযায়ী সহযোগিতা নিতে পারেন। আর যারা এই ব্লগগুলো তৈরি করছেন, এরা হলো রীতিমতো একটা বলা যেতে পারে শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি বড় বেহায়া। কারণ এই শতাব্দীতে যত বেহায়াপনা হচ্ছে, এর ভিতরে এই বেহায়াপনাটা যাদের মধ্যে হচ্ছে, তাদের মধ্যে বেহায়াপনার বোধটুকু পর্যন্ত নেই। স্বামী স্ত্রীর একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করে করে মানুষকে দিচ্ছেন, আপনার বউকে মানুষের সামনে উপস্থাপন করছেন, কেন? কিছু ভিউ কামানোর জন্য, অ্যাডসেন্স করে কিছু পয়সা কামাই করবেন সেই জন্য। তো এতটুকু লজ্জা যার নাই, সে তার স্ত্রীকে মার্কেটে, সোশ্যাল মিডিয়াতে তার স্ত্রীর সৌন্দর্যকে সেল করছে কিছু টাকা কামাই করার জন্য। মানুষের চোখের ক্ষুধা মিটাচ্ছে, মানুষের চোখের চাহিদা মিটাচ্ছে, এটা মিটায় সে কিছু টাকা কামাই করছে, কিংবা কিছু ভিউ কামাচ্ছে, কিছু লাইক কমেন্ট কামাচ্ছে। তো এটা হলো নির্লজ্জতার চূড়ান্ত রূপ, সোজা কথা। যে সমস্ত ভাইরা এই সমস্ত কাজে লিপ্ত, আল্লাহ তালা তাদেরকে বোধোদয় যেন দান করেন, আমরা তাদের জন্য দোয়া করি, তাদের সুমতি যেন হয়। নিজের স্ত্রীর সাথে একান্ত মুহূর্ত অথবা ঘরোয়া মুহূর্ত, এই মুহূর্তগুলো বাহিরে শেয়ার করার ভিতরে কোনো পুরুষত্ব নেই, বরং সেখানে কাপুরুষত্ব আছে। এখানে কোনো ব্যাটাগিরি নেই, বরং সেখানে নির্লজ্জতা আছে। আমাদের এখন একটা ট্রেন্ড চালু হয়েছে যে ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই। এই ব্যক্তিগত বলতে কোনো কিছু নেই যারা বলেন, এরা বায়ু ত্যাগ করার সময় কি জোরে ছাড়েন কি না, তারা সব ট্যাবু ভাঙতে চান, এই ট্যাবুও কি তারা ভাঙতে চান কি না। মানুষ আপনার ওয়াশরুম করে নির্জন জায়গায়, এরা চাইলে সেখানে ওয়াল তুলে গ্লাস লাগিয়ে দিতে পারে, যাতে চারপাশ থেকে দেখা যায়। কারণ এই যে মানুষ ব্যক্তিগত কিছু কাজ লুকানোর চেষ্টা করে, এই চেষ্টাটা যদি দোষের হয়, তাহলে ওই ক্ষেত্রে গ্লাস লাগানো উচিত তাদের, তারা অন্তত শুরু করা দরকার। তো বোঝা গেল যে তারাও সব ক্ষেত্রে সব ট্যাবু ভাঙতে চান না। তো স্বামী স্ত্রীর ঘরোয়া আলাপ সালাপ, ঘরোয়া বিষয়গুলোকে লোকচক্ষুর সামনে নিয়ে আসার ভিতরে কোনো ব্যাটাগিরি নাই, আছে নির্লজ্জতা। এখান থেকে সমাজের ভালো কিছু বয়ে আনবে না, বন্ধ কিছু ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।